আসসালামু আলাইকুম। পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করার জন্য আমি আমার দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে সফটওয়্যারের সাহায্যে অফলাইনে আপনি পিডিএফকে ওয়ার্ডে কনভার্ট করবেন, যদিও সেটা পরিপূর্ণভাবে হয়নি, এটা কিছু সীমাবদ্ধতা আছে আমি দেখিয়েছিলাম। এটা যেই করুক না কেন সীমাবদ্ধতা থাকবে, এটা আমি স্বীকার করেই আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম অনেকেই অনেক টিউটোরিয়াল করেছে, যেটা আপনার গুগল ডকের সাহায্যে যে আপনার উইদাউট সফটওয়্যার আপনি কনভার্ট করুন পিডিএফ ফাইলকে। দেখলাম যে অনেক ভিউয়ার, হ্যাঁ অনেক ভিউ হয়েছে এটা। তো আসলে সত্য কথা কি, এটাও খুব একটা কাজে কাজে আসে না। তো তারপরে তারা যেহেতু টিউটোরিয়াল করেছে, আমিও একটু করে আপনাদের আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে রেজাল্টটা কী। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো এই জন্য আমাদের যেতে হবে গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে যে আপনি যে পিডিএফ ফাইলটাকে ওয়ার্ডে কনভার্ট করতে চাচ্ছেন সেটাকে আপনি প্রথমে আপলোড দিবেন। তো আমি অলরেডি আপলোড দিয়েছি, দেখুন মাই ড্রাইভের আন্ডারে দেখুন আমার একটা পিডিএফ ফাইল আছে। এই ফাইলটি আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম সফটওয়্যারের সাহায্যে। তো আসুন, তো এটাকে আমরা এখন ফাইলের উপর নিয়ে রাইট বাটন ক্লিক করছি, ক্লিক করে ওপেন উইথ গুগল ডকে ক্লিক করছি। আচ্ছা, গুগল ডকে কিন্তু আমাদের এটা ওপেন হয়েছে। তো একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, আমাদের অরিজিনাল ফাইলটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমার অরিজিনাল ফাইল, হ্যাঁ অরিজিনাল ফাইল। এখানে দেখুন কিছু ফরম্যাট আছে। তো এই ফরম্যাটটা যদি আমরা এখন গুগল ডকে যাই তাহলে কী হয় ব্যাপারটা, আমরা যদি গুগল ডকে আসি দেখেন এখানে শুধুমাত্র টেক্সটগুলোই রয়েছে, বাদ বাকি যে ফরম্যাট যেগুলো আছে, ফরম্যাট অবশ্যই আপনি এগুলোকে ফরম্যাট বলতে পারেন, কিন্তু ফরম্যাট বলতে আমি যেটা মিন করছি সেটা হচ্ছে আপনার যে ইমেজগুলো। দেখুন এখানে কোনো ইমেজ নেই, ইমেজগুলো সব ভ্যানিশ হয়ে গিয়েছে। হ্যাঁ, উইদাউট ইমেজ আপনাকে অনলি টেক্সটগুলো এখানে রয়েছে। তো তো যাই হোক, এখানে কতটুকু কনভার্ট হলো আপনারাই ভালো বুঝতে পারবেন। আমি মনে করি এটা খুব একটা কাজে আসেনি, সব শুধুমাত্র আপনি টেক্সটগুলো কপি করে আপনি ওয়ার্ডে পেস্ট করতে পারবেন, বা এখান থেকে আপনি যদি আবার নতুন করে ইমেজ যুক্ত করেন তাহলে ভিন্ন কথা। তো যাই হোক, এটা যে যতটুকু কনভার্ট হয় সে ততটুকুই আপনাদেরকে দেখালাম, মিথ্যা আশ্বাস তো আমি আগেই বলেছি আমি দিতে চাই না। তো এটা আমরা এখন ফাইলে গিয়ে, সরি আমি আই এম সরি ব্যাকে যাচ্ছি, হ্যাঁ দুঃখিত। তো আমরা ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে এটাকে আমরা সেভ দেব, এটাকে আমরা সেভ দিচ্ছি, সেভ দিচ্ছি, সেভ দিচ্ছি, সেভ দিচ্ছি, সরি এখানে সেভ তো নাই, এখানে ডাউনলোড অ্যাজ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ডক DOCX এটা দিলাম। দিয়ে আমরা সেম নামেই থাকবে ডেস্কটপে দিলাম, সেম নামে ডেস্কটপে দিলাম, ওকে। আচ্ছা ওপেন করি, দেখি কী কনভার্ট করলো। দেখেছেন বন্ধুরা আমাকে কী কনভার্ট করে দিয়েছে। আপনি যাই হোক, আপনি যদি এতে হ্যাপি থাকেন তো ভালো, আপনার এখানে 45 পেজটা আপনাকে ট্রল হয়েছে, বাট আপনাকে এখানে কোনো ইমেজ নাই, কিছু নাই। তো এই হলো কনভার্টের অবস্থা, পিডিএফ থেকে কনভার্টের এই হলো প্র্যাকটিক্যাল সিচুয়েশন। তো যাই হোক, আপনারা যদি স্যাটিসফাইড থাকেন তাহলে তো আমার কিছু কোনো কিছু করার নেই, তবে আপনি এখান থেকে আপনি নিয়ে নতুন করে কাজ করতে পারবেন, আপনার যেটা অনেক অনেকগুলো সময় আপনার সাশ্রয় হবে। হয়তো পিডিএফ থেকে আপনি নতুন করে করতে গেলে আপনার সময় লাগতো, সেই সময়টা কিছুটা হলেও আপনার কমে আসবে। ধন্যবাদ উইদাউট সফটওয়্যারের সাহায্যে পিডিএফ কনভার্ট করার জন্য। তো আমি দেখালাম কীভাবে করা যায়। আসসালামু আলাইকুম।